ঢাকার বাইরেও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু মাদারীপুরে আরও একজনের মৃত্যু আজও সারা দেশে হাসপাতালে ভর্তি 1500-এর বেশি ঢাকা গেছিলাম বেড়াইতে ওই জায়গা থেকে অল্প অল্প জ্বর ছিল পরে আইসা পরীক্ষা করছি আমরা যে পেশেন্টের সাথে যে মানুষগুলো আসছে আমাদেরও তো এটা রিস্ক একটা বিষয় চাপ সামলাতে হিমশিম অবস্থা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ডাক্তার নার্স আমি মনে হয় 15-20 মিনিটে 60টা করে রোগী দেখছি এখানে তো আর মশারির মধ্যে থেকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না তো আমরা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কন্টিনিউ কাজ চলতেছে কেউ একটু পানি খাওয়ার সুযোগ পায় না দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ ডেঙ্গু মনিটরিং সেল গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ জানালেন ওবায়দুল কাদের মোটামুটি নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর রাজধানীর দুই সিটি কর্পোরেশনে এবার বসছে 23টি পশুর হাট রাস্তায় বসলে শাস্তি জাল নোট শনাক্তে থাকছে বিশেষ ব্যবস্থা উত্তর ও দক্ষিণের 22 জেলার পথে পথে বড় বড় গর্ত আর খানাখন্দ ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা নৌপথে দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের মহড়া ময়মনসিংহে ভিজিএফ এর কার্ড নিতে গিয়ে হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে নিহত এক আহত আরো 10 জন শুরুতেই ডেঙ্গু প্রসঙ্গ ঢাকার বাইরেও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু মাদারীপুরে মারা গেছে আরও এক নারী স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত মারা গেছে 18 জন রোগী এছাড়া আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1649 জন এদিকে চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর এই অবস্থায়ও স্বাস্থ্যমন্ত্রীর দাবি মোটামুটি নিয়ন্ত্রণেই আছে ডেঙ্গু পরিস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু চিকিৎসা সেল কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন 143 জন তবে ডেঙ্গু আক্রান্তদের স্বাস্থ্য পরিচর্যার এ সেলে দেখা গেল মশা যা নিয়ে রীতিমতো শঙ্কিত রোগী ও স্বজনরা প্রচুর মশা উঠতেছে এখন এটা তো আমরা যে পেশেন্টের সাথে যে মানুষগুলো আসছে আমাদেরও তো এটা রিস্ক একটা বিষয় হাসপাতাল তো পরিষ্কার রাখা উচিত দেখি তো ভিতরে মশা ওটা অনেক খারাপ লাগে আর কি ঢাকার বাইরে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি শুক্রবার রাতে মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান এক নারী এ নিয়ে জেলায় ডেঙ্গুতে প্রাণ হারালেন 3 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 40 জনের বেশি রোগী ঢাকা গেছিলাম বেড়াইতে ওই জায়গা থেকে অল্প অল্প জ্বর ছিল পরে আইসা পরীক্ষা করছি পরীক্ষা করে আইসা দিয়ে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে ডেঙ্গু মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার নানা উদ্যোগ নিয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ সিরাজগঞ্জে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 114 জনে শয্যার অভাবে মেঝেতে রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা এছাড়া দিনাজপুর নওগাঁ পটুয়াখালী চাঁদপুর শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে আর এমন অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করছেন স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি আমি মনে করি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে সকলে কাজ করছে এখানে প্যানিক হওয়ার কোনো কারণ নাই নেতিবাচক কোনো কথা বলার কারণ নাই আমরা সকলে মিলে একটাই কাজ করছি যে যাতে ডেঙ্গু থেকে আমাদের দেশবাসীকে রক্ষা করতে পারি রোগীর সংখ্যা বাড়লেও সেবা দিতে সমস্যা হবে না দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জানান ডেঙ্গু আক্রান্তদের পরিচর্যায় ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রস্তুত রাখা হয়েছে 150 থেকে 200 শয্যা ফারুক ভূঁইয়া রবিন সময় সংবাদ ঢাকা এদিকে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে ডেঙ্গু রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন চিকিৎসক তারপরও নিজের জন্য ভাববার সময় নিয়ে তাদের রাশেদ লিমনের রিপোর্ট রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ সরকারি ছুটির দিন অথচ কেবল ডেঙ্গুর জন্যই 2টি বুথে 8 জন চিকিৎসক তবু দম
ফেলার সুযোগ নেই। ছুটির দিনে কিভাবে কাজ করতেছে? করতে হচ্ছে, কি করা হবে? সকাল 8:30 থেকে ডিউটি শুরু করছি আমি, মনে হয় 15-20 মিনিটে 60টা করে রোগী দেখছি। মেঝে, বারান্দা, সিঁড়িঘরেও ঠাঁই নিয়েছেন এডিসের শিকার মানুষগুলো। সোহরাওয়ার্দী হাসপাতালের একজন চিকিৎসককে গড়ে 16 জন রোগীকে সেবা দিতে হচ্ছে। ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতাল সহ রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে গড়ে 20 রোগীর বিপরীতে চিকিৎসক একজন। রোগীর অনেক চাপ, কারণ হচ্ছে ডেঙ্গু রোগী আসছে সব এনএসওয়ান পজিটিভ নিয়ে। আমাদের স্যাংশন বেড হলো 75, সে জায়গায় আমাদের 200-250 পেশেন্ট হয়ে গেছে। কন্টিনিউ কাজ চলতেছে, কেউ একটু পানি খাওয়ার সুযোগ পায় না। হাসপাতালের খতিয়ান বলছে এ পর্যন্ত 5 চিকিৎসক ও 1 নার্স প্রাণ হারিয়েছেন ডেঙ্গুতে, আক্রান্ত হয়েছে অনেকেই। চারপাশে রোগী, এডিসের বাহক মুক্ত নয় হাসপাতালগুলো, তবু ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে দুর্যোগ মোকাবিলা। ইন্টার্ন চিকিৎসকদের জন্য আরো যেন ভারী ঝুঁকির পাল্লা। আমাদের আসলে সেফটি এখনো পর্যন্ত কিছু নাই, কারণ এখানে তো আর মশারির মধ্যে থেকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না, তো আমরা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। একটা পেশেন্টে যদি কোনো মানে ব্লাডে যদি কোনো ইনফেক্টিভ কিছু থাকে, তো সেইটা থেকেও কিন্তু দেখা যায় আমাদের আমার কোনোভাবে প্রিক হয়ে কিন্তু সেই ইনফেকশনটা আমার নিজের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। পরিসংখ্যানের আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে আগস্টে আরও ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি, তাই চলছে সেই প্রস্তুতি। এডিস মশা তো আর জানে না ঈদের ছুটি আছে কি আছে না, তারা তো কামড় দিয়েই যাবে। এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, তাদের পাশে আমাদের ডাক্তারদের যে একটা রোস্টার, স্পেশাল রোস্টার করার আমরা চেষ্টা করছি। কেবল জুলাই মাসেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 15,643 জন। চিকিৎসার প্রত্যেকটি পর্যায়ে হঠাৎ করে ডেঙ্গুর বাড়তি চাপ, যা সামাল দিতে নিজেদের সীমাবদ্ধতাকে ছাপিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তাই তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল ও এর আশেপাশের এলাকা একটু বাড়তি গুরুত্ব দিতে সিটি কর্পোরেশনের প্রতি তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ফার্ম গেটে ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা সব দিক দিয়ে ব্যর্থ তারাই জরুরি অবস্থা জারির দাবি করে। আমাদের চিকিৎসকদের যে সেল, এই সেল সার্বক্ষণিকভাবে মনিটর করবে। তারা ডেঙ্গু প্রতিরোধে নেই, তারা বন্যার্তদের পাশে নেই, তারা রাজনীতি করছে, তারা জরুরি অবস্থার নামে। আজকে আমরা তো বলেছি তারা যে সংকটে আছে তাদেরকে উদ্ধার করার জন্য জরুরি অবস্থা। সন্ধ্যার সময়ে আরো থাকছে ঢাকা লন্ডন রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি যাত্রীদের, বিমানের ছোট উড়োজাহাজে বেড়েছে ভোগান্তি, গুনতে হচ্ছে লোকসান। উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে এবার রাজধানীতে 23টি কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ। পশুর হাটগুলোতে 3 স্তরের নিরাপত্তার পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন এবং বৃষ্টিকে মাথায় রেখে বিশেষ ব্যবস্থা রাখা হবে। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। সামনেই কোরবানি ঈদ, তাই পশুর হাটগুলোকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কোরবানির পশু বেচা কেনায় এবার রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে ব্যবস্থা থাকছে 10টি পশুর হাট এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকছে 14টি পশুর হাট। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আরো অনেক কিছু কাজ কাম বাকি আছে, শিগগিরই শেষ হয়ে যাবে। 25,000 কুড়া গাড়বো আর বাঁশ লম্বা যতটি লাগে ততটি আমরা দিব। হাটগুলো যেন জনদুর্ভোগের কারণ না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ সচেতন নাগরিকদের। গরুর যে লোড আনলোডের ব্যাপারগুলি সেগুলি রাস্তার উপর দিয়ে আমাদেরকে মুভ করতে হয়, যে কারণে আমাদের বেশি প্রতিবন্ধকতা থাকে। ময়লা হলে দ্রুত প্রতিদিন একটা প্রতিদিনের জন্য সরিয়ে ফেলার একটা ব্যবস্থা রাখে। পশু হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় পর্যাপ্ত সিসিটিভি, জাল নোট শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা রাখা হবে বলে জানায় দুই সিটি কর্পোরেশন। ইলেকট্রিসিটি ফেল হবে, জেনারেটর স্টার্ট হয়ে যাবে, যেন পশুর ক্রেতা বিক্রেতাদের কোন রকম হয়রানি বা আইন শৃঙ্খলার অবনতি না হয়। পুরনো ঢাকার কয়েকটা রাস্তা একটা করার চেষ্টা করেছিল, আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, এরপরও আমরা প্রস্তুতি দেবো না, এই ব্যাপারে আমরা খুব কঠোর অবস্থানে থাকবো। এবার হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা 5%। চলছে শেষ সময়ের প্রস্তুতি, সবকিছু ঠিকঠাক থাকলে রাজধানীতে
গরুর হাটগুলোর প্রস্তুতি প্রায় দু একদিনের মধ্যেই শেষ হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করবে গরু। তবে মানুষের চলাচল যেন নির্বিঘ্ন হয় সেদিকেও নজর রাখার পরামর্শ সাধারণ মানুষের। রাজধানীর বসিলা গরুর হাট থেকে মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই লার্ভাগুলো ডেঙ্গুর বাহক এডিস মশা। সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবে এই মশার সামগ্রিক জীবনচক্রের উপর নজর রেখে বংশবৃদ্ধি রোধে প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। দেখবেন সংবাদের শেষাংশে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে বিদেশ থেকে ফিরিয়ে এনে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। এস কে সিনহা জুডিশিয়াল কুর চেষ্টা করেছিলেন বলেও মন্তব্য করেন নেতারা। প্রধান বিচারপতি হওয়ার পর যে সমস্ত কাজ তিনি করেছেন একটার পর একটা, বাংলাদেশের বিচার বিভাগকে একেবারে মানুষের কাছে হেউ করে দেওয়ার একটা ষড়যন্ত্র তিনি করেছেন, বিচার বিভাগকে কর্মবিত করেছেন। আজকে বিচারের মাটিতে থেকেও তিনি ষড়যন্ত্র করছেন, রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে আবার কানাডায় গিয়ে আরেকটা ষড়যন্ত্র করার প্ল্যান নিয়ে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন। তাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে তার বিচারের কাঠ করে তাকে দাঁড় করাতেই হবে। তিনি পদে পদে আইনকে লঙ্ঘন করেছেন, তাই এমন একটি ব্যক্তির যদি বিচার না হয় তাহলে আমরা বাংলাদেশের এটা এই কলঙ্কের ইতিহাস থেকে যাবে। ময়মনসিংহে ভিজিএফ এর কার্ড নিতে গিয়ে হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আর অন্তত 10 জন। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে পুলিশ সুপার। পুলিশ জানিয়েছে গতকাল মাইকিং করে বলা হয় ফুলপুর উপজেলা মহিলা কলেজে পৌরসভার 9টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ এর কার্ড দেয়া হবে। সকাল থেকে কার্ড নিতে শত শত মানুষ হাজির হন কলেজে। দুপুরের দিকে অতিরিক্ত ভিড়ের কারণে কলেজের প্রধান গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় বাইরে থাকা শতাধিক মানুষ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। হুড়োহুড়িতে পায়ের নিচে পড়ে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাফিজ নামে একজনের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে স্থানীয়রা। বিশের থেকে লোক ধাক্কা দিতেছে, এতে গিয়া পুলিশের ধাক্কা থেকে করে অনেক লোক পড়ছে, আমরাও পড়লাম, আমার বাবাও পড়ছে, তার জন্য বুহের মাথায় চাপ খাইছে। ব্যবস্থাপনার কারণে আজকে আর একজন গরিব লাশ হয়ে চালের বিনিময়ে লাশ হয়ে ফিরল। ভিজিএফ কার্ড বিতরণের জন্য ওখানে যখন সমবেত হয়েছে সবাই, গেট লাগানো ছিল, গেটের দুই সাইডে প্রচুর লোক ছিল। এই ঢোকার জন্য ধাক্কাধাক্কির এক পর্যায়ে সম্ভবত সে চাপ টাপ খেয়ে সে বুকে ব্যথা পেয়েছে এবং তাকে প্রথমে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। এক ঘন্টা পর সে তাকে এখানে নিয়ে হসপিটালে নিয়েছে, হসপিটাল থেকে আবার এখানে নিয়ে আসছে। পোস্টমর্টেম করার পরে সুনির্দিষ্টভাবে বিশেষজ্ঞ ডাক্তার যে মতামত দিবেন যে তার মৃত্যুর কারণ কি, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 24 থেকে 36 ঘন্টা বয়সী এডিস মশা এখানে নিয়ে আসা হয় এই গবেষণাগারে এবং এখানে স্ত্রী এবং পুরুষ মশাকে আলাদা করা হয়। এরপর পুরুষ মশাদের এখান থেকে নিয়ে যাওয়া হয় রেডিয়েশনের জন্য আলাদা কক্ষে। দেখবেন সংবাদের শেষাংশে। উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার পথে পথে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা থাকায় এবারের ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। গেল কয়েকদিনের বৃষ্টিতে এই পথের অবস্থা আরো নাজুক হয়েছে। তবে ঈদ সামনে রেখে জোড়াতালি দিয়ে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক প্রতিদিন এই পথ দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের 22টি জেলার হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। ঈদের আগে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ, কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে ব্যস্ততম এই মহাসড়কের 40 কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দের। কাশিগড়া যে জায়গা আছে ওই ভাঙা, ওই জায়গা 2-1 ঘন্টা জ্যামে থাকে সব মানানগর, এগুলো যানজট লাগে থাকে, তাহলে তো আমাদের আরো ক্ষতি বেশি। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর নিম্নমানের কাজের জন্যই টেকসই হচ্ছে না সড়কের কাজ। 2 মাসের ব্যবধানে কি এমন কাজ করছে কর্তৃপক্ষ যে আবার এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে? মাল মেডিসিন ভালো যদি না দেয় তাহলে তো অবশ্যই জিনিস কিভাবে টিকবে?
অবশ্য মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ দ্রুত শেষ করার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা। বৃষ্টিজনিত কারণে বা ভেজা থাকার কারণে কার্পেটিং কাজ না করা যায় তাহলে আমরা ওইসব জায়গায় সোলিং এবং হেরিং বন এইচবিবি কাজ করে দিচ্ছি ইটের মাধ্যমে, যাতে ওটা বর্ষার সময় ওই জায়গাটা সমস্যা হবে না, গর্ত থাকবে না বা লেভেল থাকবে আর কি রাস্তা সারফেসটা। জেলা 87 কিলোমিটার মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা, শাহজাদপুর, নলকা ও বনপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে জরুরি সংস্কার কাজ করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিমানের লাভজনক রুটগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা লন্ডন রুট। ব্রিটেন প্রবাসীদের অনেক দিনের দাবি ছিল সপ্তাহের প্রতিদিনে ফ্লাইট পরিচালনার, তবে তা না করে উল্টো হজ ফ্লাইটের কারণে বোয়িং 007 এর চেয়ে ছোট উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ। এতে বেড়েছে ভোগান্তি। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ঈদ সহ বিভিন্ন ছুটিকালীন সময়ে ব্রিটেন প্রবাসীদের পছন্দের শীর্ষে থাকে বিমান। চাহিদার কথা চিন্তা করে গেল ডিসেম্বরে এই রুটে ফ্লাইটের সংখ্যা 2 মাসের জন্য করা হয়েছিল 6টি। এবারে গ্রীষ্মকালীন ছুটি ও ঈদের সময়ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি ছিল প্রবাসীদের, তা তো হয়নি। উল্টো হজ ফ্লাইটের কারণ দেখিয়ে অপেক্ষাকৃত ছোট বিমানে এই রুটের ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। স্থান সংকুলন না হওয়ায় কার্গো কম যাচ্ছে 252 টন, যাতে বিমান হারাচ্ছে প্রায় 54 কোটি টাকার রাজস্ব। পুরা সপ্তাহে 550 মতো সিট কম। এই অবস্থায় মানুষকে এই দুর্ভোগে ফেলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিন্তা করা উচিত ছিল। বিমান কর্তৃপক্ষের নানা সমন্বয়হীনতার কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে। সমন্বয়হীনতার অভাবের কারণে বিমানের ব্যবসা বান্ধব ম্যানেজমেন্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ দিন দিন যাত্রী সংখ্যা কমে যাবে। ম্যানচেস্টার রুটে 2011 সালের 2রা নভেম্বর বিমানের প্রথম ফ্লাইট চালু হয়েছিল। লাভজনক থাকা সত্ত্বেও সেটি বছর না যেতেই 2012 সালের সেপ্টেম্বরে বন্ধ করে দেয় বিমান। তবে বিমান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশের পরমাণু বিজ্ঞানীরা। তারা বলছেন পর্যাপ্ত সহায়তা পেলে এই প্রযুক্তি এডিস মশার বিস্তার রোধে সহায়ক ভূমিকা রাখবে। গবেষণা ক্ষেত্র সম্প্রসারিত করে যত দ্রুত সম্ভব এই প্রযুক্তি মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান। এই লার্ভাগুলো ডেঙ্গুর বাহক এডিস মশার। সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবে 2003 সাল থেকে এ নিয়ে গবেষণা করছেন পরমাণু বিজ্ঞানীরা। এই ল্যাবেই লার্ভা থেকে পূর্ণবয়স্ক হচ্ছে অজস্র এডিস মশা। এখানে এই মশার সামগ্রিক জীবনচক্রের উপর নজর রেখে বংশবৃদ্ধি রোধের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মূলত 3টি ধাপে সম্পন্ন করা হয় প্রক্রিয়াটি। প্রথমে একটি ল্যাবে ডিম থেকে লার্ভা উৎপাদন করা হয়। একদিন বয়স হলে সেগুলো নেওয়া হয় দ্বিতীয় ল্যাবে। 24 থেকে 36 ঘন্টা বয়সী এডিস মশা এখানে নিয়ে আসা হয় এই গবেষণাগারে, এবং এখানে স্ত্রী এবং পুরুষ মশাকে আলাদা করা হয়। এরপর পুরুষ মশাদের এখান থেকে নিয়ে যাওয়া হয় রেডিয়েশনের জন্য আলাদা কক্ষে। এই ধাপে পুরুষ এডিস মশার উপর গামারশ্মি প্রয়োগ করে প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। এই পুরুষ মশা বাইরে ছেড়ে দিলে স্ত্রী মশার সাথে মিলিত হওয়ার পর ওই মশাগুলোর ডিম থেকে আর নতুন কোনো মশা জন্ম নেবে না। মেট করানোর পর যে ডিমটা দিচ্ছে ফিমেল মসকিটোটা, পরবর্তীতে সেই ডিমটা আর হ্যাচ করছে না, এভাবে তার প্রোডাকশনটা কমে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো আরো বড় স্কেলে সার্ভে করে আমরা জানতে পারবো যে কি কি পর্যায়ে কতটুকু ডিস্টেন্সে বিস্তৃত, তখন আমরা অনুমান করে নিতে পারবো যে কত মশা আমাদের দরকার। শনিবার ল্যাবটি পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই প্রযুক্তি দ্রুত মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। ল্যাব লেভেলে আমরা বলবো যে আমরা সাকসেসফুল বলতে পারি, যে অলমোস্ট সাকসেসফুল হয়ে গেছে। ভবিষ্যতে এটাকে কীভাবে সাধারণ মানুষের কাজে লাগাতে পারি, কষ্টে পাওয়া মানুষগুলোকে তাদের কষ্ট লাঘব করে দিতে পারি, সেই চেষ্টাটার জন্য এখানে আসা। প্রয়োজনে ডেঙ্গু নিয়ন্ত্রণের এই গবেষণা কাজ পরমাণু শক্তি কমিশনের অন্য ল্যাবগুলোতেও শুরু করা হবে বলে জানান মন্ত্রী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, সাভার। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার বাইরেও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। আজও সারা দেশে হাসপাতালে ভর্তি 1500-এরও বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ডাক্তার, নার্স। ডেঙ্গু মনিটরিং সেল গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ জানালেন ওবায়দুল কাদের। মোটামুটি নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর।
রাজধানীর দুই সিটি কর্পোরেশনে এবার বসছে 23টি পশুর হাট। রাস্তায় বসলেই শাস্তি, জাল নোট শনাক্তে থাকছে বিশেষ ব্যবস্থা। এবং উত্তর ও দক্ষিণের 22 জেলার পথে পথে বড় বড় গর্ত আর খানাখন্দ, ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা। নৌপথে দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের মহড়া। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।